বন্ধুরা, আপনারা দেখে থাকবেন গত এক বছর ধরে চীন তার যেই হাতিয়ারের মাধ্যমে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করেছে সেটা হলো চীনের J-20 যুদ্ধবিমান। চীনের অনুসারে এটা স্টেলথ। ভারতের কাছে এমন কোনো র্যাডার নেই যেটা একে ট্র্যাক করতে পারে। এটুকুই নয়, চীন স্বয়ং এটা অ্যাডমিট করে তাদের বায়ুসেনার এটা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। চীন এটা দিয়ে না শুধু ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে, বরং তাইওয়ান, জাপান, ফিলিপিন্স এমনকি ভিয়েতনামকেও ভয় দেখানোর চেষ্টা করে এসছে। কিন্তু এখন সমস্যা এটা হলো, চীন গত কিছুদিন ধরে J-20 দিয়ে আমেরিকাকেও ভয় দেখানো শুরু করেছিল, যে তাদের J-20 যুদ্ধ বিমান পুরোপুরি আমেরিকার বায়ুসেনার সঙ্গে টক্কর নিতে পারে। এটাই তারা সবচেয়ে বড় ভুল করে বসে, কারণ আমেরিকা এই J-20 আর চীনের এমন চিকিৎসা করে দিয়েছে যেটা দেখে চীনা সেনাবাহিনীর কমান্ডোরা মাথা ঠুকছে। আপনিও যখন এটা জানবেন পুরো অবাক হয়ে যাবেন। বন্ধুরা, খবরটা কিছু এমন রয়েছে, সদ্যই আমেরিকার মধ্যে আমেরিকান বায়ুসেনার একটা বেস রয়েছে, ওখানকার কিছু ছবি লিক হয়েছে, আর ওই লিক হওয়া ছবিগুলো দেখে চীনের ঘাম ছুটে গেছে। কেন? কারণ ওই ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চীনের J-20 ফাইটার জেট। স্ক্রিনে আপনারা ছবি দেখতেও পারেন, এটা একটা স্যাটেলাইট ইমেজ। এছাড়া আপনাদের একটা গ্রাউন্ড ফুটেজও দেখাচ্ছে, দেখতে হুবহু পুরো চীনের J-20 ফাইটার জেট। আমেরিকান এক্সপার্টরা বলছেন এটা চীনেরই J-20 যুদ্ধ বিমান, কারণ এই ডিজাইনের যুদ্ধ বিমান না তো আমেরিকার কাছে আছে আর না তো আমেরিকার কোনো সহযোগী মিত্র দেশের কাছে মজুত আছে। এখন আপনারা ভাবছেন আমেরিকার মধ্যে চীনের J-20 কি করছে? আমি আপনাদের বলছি এর কারণ। আসলে চীনের যে J-20 ফাইটার জেট রয়েছে না, সেটা একদমই ইউনিক। ইউনিক এর জন্য, কারণ এটা দুটো দেশের আলাদা আলাদা টেকনোলজিকে চুরি করে বানানো হয়েছে। চীন রাশিয়ার কিছু টেকনোলজি চুরি করে তো দিয়েছে, কিছু টেকনোলজি ওতে আমেরিকারও রয়েছে। এর ফলে পার্থক্যটা কি দাঁড়ায়? রাশিয়ার যে টেকনোলজি রয়েছে না, তার বিশেষত্ব হলো ক্লোজ কমব্যাটে দুর্দান্ত কাজ করে। অর্থাৎ যখন দুটো ফাইটার জেটে লড়াই হয় তখন ওই সময় সেটা প্রচন্ড সুপিরিয়ার হয়। অপরদিকে আমেরিকান টেকনোলজির যে যুদ্ধ বিমান রয়েছে সেটার DNA এমন হলো যে সেটা BVR-এ খুব ভালো, অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, অর্থাৎ শত্রুকে নিজের কাছে আসতেই দিও না, অনেক আগেই তাকে শেষ করে দাও। তো চীন সে দুটো টেকনোলজি চুরি করতে দিয়েছে, আর আমেরিকা এই কম্বিনেশনকে হালকা ভাবে নিতে চায় না। আমেরিকা জানে চীনের J-20 স্টেলথ নয়, কিন্তু তাও তার যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা যুদ্ধের ময়দানে মাথা ব্যথা হতে পারে। এক্ষেত্রে আমেরিকায় জবাবে কি বার করেছে? তারা হুবহু চীনের J-20 মতো একটা যুদ্ধ বিমান বানাচ্ছে, যেটা আপনারা এইমাত্র দেখলেন। এগুলোর সঙ্গে তারা কি করবে? নিজের যত পাইলট রয়েছে, যত যুদ্ধ বিমান রয়েছে, সে F-16 হোক বা F-22 র্যাপ্টার হোক, সেগুলোর সঙ্গে এটার আমনাসামনা হবে। নিজের সমস্ত পাইলটদের ট্রেনিং দেবে আমেরিকা। যদি কাল যুদ্ধে চীনের বিরুদ্ধে J-20 সঙ্গে মুখোমুখি হতে হয়, তাহলে কি হবে সেটাকে হারাতে হবে। এটা আমেরিকার মেন ইস্যু। আপনারা যে ফাইটার জেট স্ক্রিনে দেখলেন সেটা এখন প্রোটোটাইপ ফেসে রয়েছে, আমেরিকা এটাকে ধীরে ধীরে ডেভেলপ করছে। আপনারা এই কথায় একদমই হয়রান হবেন না, কারণ আমেরিকা এটা প্রথমবার করছে না। আপনাদের বলি, 1975 আমেরিকা সোভিয়েত ইউনিয়নের একটা MiG-25 চুরি করে নিয়েছিল, এইবার তো আমেরিকা তাও নিজেরা বানাচ্ছে। আর এটাই আমেরিকার দূরদর্শিতা, যে তারা শত্রুপক্ষের কোনো কিছুকেই হালকাভাবে নেয় না। আমার মনে হয় ভারতকেও এটা শেখা উচিত। আচ্ছা, আপনাদের কি মনে হয়, ভারতের কাছে কি এমন কোনো যুদ্ধ বিমান নেই যেটা চীনের J-20 সামনা করতে পারবে? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।